আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই বৈশ্বিক মহামারীতে মহান স্রষ্টা অশেষ দয়ায় তোমরা সকলে ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় সার দ্বিতীয় অধ্যায় পাঠ 9। তোমাদের সামনে দুইটা বিষয় উপস্থাপন করব, একটি হলো সাহারি, দ্বিতীয় হলো ইফতার, অর্থাৎ কিভাবে আমরা রোজা শুরু করব এবং কিভাবে রোজা শেষ করব অথবা ভঙ্গ করব। প্রথমে আমরা জেনে নিব রোজা শুরু করার পদ্ধতি, রোজা শুরু করার সময়। এবার আসো সাহারি শব্দটি আরবি শব্দ। কি শব্দ বলছি? আরবি শব্দ। সাহারি শব্দের উৎপত্তি স্থল হল সাহারু, অর্থ ভোর প্রভাত। অর্থ কি বলছি? ভোর প্রভাত। সাহারি বলতে কি বোঝায়, অর্থাৎ সাহারি কি? ইসলামী শরীয়তের পরিভাষায় সুবহে সাদিকের পূর্বে, সুবহে সাদিকের পূর্বে রোজা পালনের উদ্দেশ্যে আমরা যে পানাহার করে থাকি তাকে সাহারি বলে। সাহারি খাওয়া সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সাহারি খেয়েছেন এবং অন্যদেরকেও তাগিদ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা সাহারি খাও, সাহারি খাওয়া বরকতের কাজ। সাহারি খাওয়া কিসের কাজ? সাহারি খাওয়া বরকতের কাজ। তবে সাহারি আমরা খাব এত সময় বা অনেক আগে সাহারি খাব না, সুবহে সাদিকের উদয় হওয়ার অনেক পূর্বে সাহারি খাব না, কারণ খাওয়ার পর এমন হয় যে অনেক সময় থাকে, বাকি থাকে এমতো অবস্থায় আমরা বিছানায় বিশ্রামের জন্য যাই, ঘুমিয়ে যাই, দেখা যায় যে নামাজ কাজা হয়ে গেছে। তো এত আগে সাহারি খাওয়া খাবো না, সাহারি খাবো সুবহে সাদিকের পূর্ব মুহূর্তে, অর্থাৎ সাহারি খাওয়া শেষ এর কিছুক্ষণ পরে যেন ফজরের আজান হয়, নামাজ পড়ে বিশ্রাম নেওয়া যায়। সাহারি খাওয়ার ক্ষেত্রে তোমাদের একটা বিষয় জেনে রাখা উচিত, অনেক সময় দেখা যায় শরীর অপবিত্র থাকে। শিক্ষার ক্ষেত্রে, জানার ক্ষেত্রে শরম লজ্জা করা যাবে না বা শরম লজ্জাকে সামনে নিয়ে আসা যাবে না। তাহলে আমরা অনেক জিনিসই আমাদের অজানা থেকে যাবে, আর যেহেতু জ্ঞান অর্জন করতে হয় শিক্ষকের নিকট থেকে, তো তাদের কাছ থেকে আমরা যে বিষয়গুলো আমাদের জানা নেই সেগুলো প্রয়োজনে জিজ্ঞাসা করে জেনে নিতে হবে। আমি যে বিষয়টি বলতে চাচ্ছি মূলত, একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য বা একজন প্রাপ্তবয়স্ক মানুষ অপবিত্র হইতে পারে বিভিন্ন কারণে।
एक नम्बर स्वप्नदोषेर कारणे शरीर नापाक होते पारे अथवा जारा मैरिड पार्सन विवाहित स्त्री सहबासेर कारणे शरीर नापाक थाकते पारे। तो जखन शरीर नापाक अवस्था देखा गेल जे सारी खावार जन्य घुम थेके जाग्रत होयेछे एमन अवस्थाय गोसल करले सारी खावार समय थाके ना, सारी खेले गोसल करार समय नेई। ताहले एखाने करणीय कि? करणीय होले हलो भालो करे हाथ मुख सुंदर करे भालो करे हैंड वाश बा साबान व्यवहार करे भालो करे धुए दिए वजू करे तारपर खाबार खेये निते होबे, सारी खेते होबे। सारी खावार जन्य शरीर पवित्र हवा जरूरी ना, सारी खावा शेष करे गोसल करे शरीर पवित्र करे नमाज आदाय करते होबे। तोमरा जेहेतु अनेकेई प्राप्तवयस्क एजन्य विषयटी तोमादेर जाना थाका दरकार, विदाय उल्लेख करलाम। एबार आमरा जानबो इफতার। इफতার শব্দটি আরবি শব্দ। ইফতার শব্দের অর্থ ভঙ্গ করা। ইফতার শব্দের অর্থ কি? ভঙ্গ করা। ইসলামী শরীয়তের পরিভাষায় সূর্য অস্তের পর নিয়তের সাথে হালাল বস্তু পানাহারের দ্বারা বা হালাল বস্তু পানাহারের মাধ্যমে রোজা ভঙ্গ করাকে ইফতার বলা হয়। ইফতার খাওয়া সুন্নাত, তবে ইফতারটা সময় মতো খেতে হবে। ইফতার খাওয়ার ক্ষেত্রে দেরি করা যাবে না। ইফতারের সময় হলে তাৎক্ষণিক ইফতার করে নিতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে আল্লাহ তাআলা তার আমলনামায় রোজাদার ব্যক্তি যেই পরিমাণ সওয়াব লাভ করবে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেবেন। এজন্য আমরা নিজেরাও ইফতারি করব, অন্যদেরকেও ইফতারি করানোর চেষ্টা করব, সচেষ্ট থাকব। বিশেষ করে যারা অভাবী গরিব দুঃখী এমন ব্যক্তিদেরকে দেখে দেখে সম্ভব হলে তাদেরকে তাদের জন্য ইফতারির ব্যবস্থা করা আমরা চেষ্টা করব। ইফতারি বিসমিল্লাহ বলে শুরু করা, আলহামদুলিল্লাহ বলে শেষ করা। ইফতারি করা একটি দোয়াও রয়েছে আবু দাউদ শরীফে উল্লেখ আছে। দোয়াটি হলো আল্লাহুম্মা সুমতু ওয়া আলাইয়া তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু। অর্থটা জেনে নাও তোমরা, আল্লাহুম্মা হে আল্লাহ সুমতু যে আমি রোজা রেখেছি ওয়া আলাইয়া তোমার জন্যই, একমাত্র তোমার জন্য আমি রোজা রাখছি, অন্য কারোর জন্য না, তোমার সন্তুষ্টির জন্য তোমার হুকুম পালনার্থে আমি রোজা রেখেছি, একমাত্র তোমার জন্যই রোজা রেখেছি। এবং তোমার উপরই আমি নির্ভর করেছি, তুমি একমাত্র আমার নির্ভর স্থল, তোমার উপরে নির্ভর করেছি। এবং তোমার দেওয়া রিজিক দ্বারা আমি কি করেছি? ইফতার করেছি। তোমার দেওয়া রিজিক দ্বারা আমি কি করেছি? ইফতার করেছি। তো আমরা ইফতারি করার সময় দোয়াটাও বলতে পারি। আর সহজ যে দোয়াটা করলাম যে বিসমিল্লাহ বলে শুরু করা, আলহামদুলিল্লাহ বলে শেষ করা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে রোজা শুরু করা এবং ইফতারি করা তৌফিক দান করেন। সকলের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।